নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। চলে গেলেন বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদ। মঙ্গলবার রাত 2:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি করিমগঞ্জ সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 67 বছর। একদিন রাতে হৃদরোগে আক্রান্ত হলে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। হাসপাতাল থেকে মাইজডিহি বিএসএফ রোডের বাড়িতে নিয়ে যান মৃতদেহ। বুধবার প্রয়াত বিধায়কের মৃতদেহ প্রথমে করিমগঞ্জ কংগ্রেস ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলের সকল কর্মকর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর পৈতৃক বাড়ি কালীগঞ্জে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিকেল 4:15 প্রয়াতের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তার পক্ষে শেষ শ্রদ্ধা জানান জেলা শাসক আম্বামুতান এমপি। বিধায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে করিমগঞ্জে পৌঁছেন অসম বিধানসভার বিরোধী নেতা দেবব্রত শইকিয়া। এছাড়া পৌঁছেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক কমলাক্ষ দেব, প্রকাশ্য প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ সহ আরও কংগ্রেসের কর্মকর্তারা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজিমুদ্দিন, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, এআইইউডিএফ নেতা আব্দুল আজিজ, করিমগঞ্জ জেলার এআইইউডিএফ সভাপতি আজিজুর রহমান তালুকদার, দৈনিক নববার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, মৌলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সমাজকর্মী নজরুল ইসলাম প্রমুখ। প্রয়াত বিধায়ক জামাল উদ্দিন আহমেদ পরপর 3 বার বদরপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। 2016 সালে বিধানসভা নির্বাচনে তিনি এআইইউডিএফের প্রার্থী আব্দুল আজিজকে 2000 অধিক ভোটে পরাজিত করেছিলেন। তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন 2001 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে। সে সময় পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী দীপক দেবকে। 2011-তে তিনি কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে লড়েন এবং ইউডিএফের হেলাল উদ্দিনকে পরাজিত করেন তিনি। বিধায়ক রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াতের প্রথম স্ত্রী মারা গিয়েছেন এর আগে। তার উপযুক্ত 2 ছেলে আসল জহিরুল এবং জাকারিয়া, মোল্লা এবং ফাল্লা, তার সাথে আমরা যোগাযোগ করবা। এই মুহূর্তে যদি ফাওয়ার দাবি খেরর থাকে, দয়া করিয়া 2 ছেলে রূপে দাবিটা আনিয়া বিধায়ক জামাল উদ্দিন আহমদ সাহেব রূপে থাকে দাবিটা দয়া করি সারিটা যদি কারোর থাকে সারসৈনি। কালীগঞ্জ আমার বিধায়ক জামাল উদ্দিন দার যে অন্তিম যাত্রা, এই যাত্রাত মই আজি উপস্থিত হয়েছি। মোর লগত মোর বন্ধু বিধায়ক কমলাক্ষ আছে, আর আমার দলের নেতা সকল আছে, আমার স্থানীয় রাইজ সকল আছে। মই তেখেতর প্রতি আমার সকলোরে যে গভীর ভালপোয়া শ্রদ্ধাঞ্জলি জানাবলে আজি গুয়াহাটির পর আহিল। আর যাওয়া সময়সাত তেখেতক 2011 সনের লগ পাইছো। মই যেতিয়া এই অঞ্চললে আহো তেতিয়া কেতিয়াবা মই হাইওয়ে দি আহিব নোৱাৰো, আর তেতিয়া মোক সবাই কয় যে আমি বদরপুর মাজেদি যাব লাগে। ইয়ার অর্থটো আছিল যে তেখেতে এই অঞ্চলের উন্নয়নের কারণে বহুত কাম কাজ করেছিল। মেইন রোড বেয়া হলেও তেওঁ গাঁৱৰ ভিতৰৰ ৰাস্তা দি আমাক আনিছিল যেতিয়া আমি পার্টি প্রোগ্রামত আহিছিলোঁ। আর তেখেতে কম কথা কলেও যিটো মোৰ বন্ধু কমলাক্ষয় কৈছে, তেখেতে কাম বহুত কৰিছিল আর সেই কারণে আপনাদের তেওঁক মৰম কৰিছে। যোৱা সময়সাত কেবা অন্যায় করেছো সেটা করতে পারবে না। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে মানুষের মৃত্যু হয় কিন্তু মানুষ বেঁচে থাকে মৃত্যুর পরও, যেভাবে জামাল উদ্দিন সাহেব বেঁচে থাকবেন। ওনার মৃত্যু হয়েছে কিন্তু মানুষের মুখে বেঁচে থাকবে, করিমগঞ্জে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে, সেটাই আজকের দিনে কামনা করছি। এবং বিশেষ করে কংগ্রেস পরিবারের একজন সদস্যকে আমরা হারালাম, বিশ্বাস করি ওনার মানসিকতা, ওনার চিন্তাধারা বিস্তার লাভ করবে এবং সামনের দিনে এতে সুস্থ এবং সুন্দর সমাজ গঠন হয় সেটাই কামনা করছি। এবং ওনার প্রতি আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার, আমার বড় ভাইয়ের সমান এবং আমাদের শ্রদ্ধেয় বিধায়ক জামাল ভাই হঠাৎ করে আমাদের মধ্যে থেকে চলে গেলেন এবং বিশ্বাস হচ্ছে না। কারণ কিছুদিন আগে উনি আমার বাড়িতে এসেছিলেন, অনেকক্ষণ কথা হয়েছে। আর 2016-তে আমার মনে আছে যে একবার গুয়াহাটিতে ওনার সঙ্গে আলোচনা হয়েছে, যেটা সিদ্দেক আহমেদ সাহেব বলেছেন, উনি রাজনীতিবিদ ছিলেন, স্পষ্টবাদী ছিলেন, কিন্তু জামাল ভাইকে
জামাল ভাইয়ের রাজনৈতিক জীবনে আমি যেটা দেখেছি, উনি ওনার সমষ্টির জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং সৎ জাতি ধর্মকে নিয়ে উনি চলেছেন, এটাই ওনার শক্তি ছিল। আর আমি কংগ্রেস পরিবারের বলবো অনেক বড় ক্ষতি হয়েছে, রাজনৈতিক ক্ষতি হয়েছে এবং আমাদের ব্যক্তিগতভাবেও ক্ষতি হয়েছে। আমার সহানুভূতি